আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো। আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন মোবাইল দিয়ে, তাও খুব সহজে। তো ভিউয়ার্স, ভিডিওটি পুরো দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, ফিরছি এন্ট্রোর পর। গত পর্বে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয় কিভাবে একটি অ্যান্ড্রয়েড ডাস্টবিন বানাবেন একদম ফ্রিতে। তো যাদের প্রয়োজন আছে, যাদের ওই ভিডিও দেখা দরকার, তারা ওই ভিডিও দেখতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি জাস্ট আপনার মোবাইলে ফেসবুক অপশনটি ওপেন করবেন। তো আমি আমার ফেসবুক লাইট অপশনটি ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনি যে কর্নারে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে নামাবেন। নিচে নামানোর পর দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটা অপশন। তো সিম্পলি ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে একটু নিচে নামাবেন। নিচে নামানোর পর আপনি জাস্ট খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন ইউর ফেসবুক ইনফরমেশন। ইউর ফেসবুক ইনফরমেশন একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করছি। তো তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টিভেশন অ্যান্ড ডিলিশন, তারপর আবার এই অপশনটিতেও ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি জাস্ট ডিলেট অ্যাকাউন্ট নামক যে অপশন দেখতে পাচ্ছেন, এই অংশ এই অপশনটিতে আপনাকে জাস্ট একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি জাস্ট কন্ট্রোল অ্যাকাউন্ট ডিরেকশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। আপনি জাস্ট নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই যে এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশনটি পেয়ে যাবেন। এই ডিলিট অ্যাকাউন্ট অপশনটিতে আপনাকে ক্লিক করে আপনার ফেসবুক আইডি যে পাসওয়ার্ড দিয়েছেন, ওই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে কি বলছে সেটা হচ্ছে, আপনার অ্যাকাউন্টটি 30 দিন পরে, মানে 1 মাস পরে, তারপরে কিন্তু ডিলিট হবে। আপনি আপনার অ্যাকাউন্টটি 30 দিনের ভেতর যে কোনো সময় অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন। যদি লগ ইন করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না। ডিলিট করার জন্য আবার আবেদন জানানো লাগবে। তো আমি যেহেতু ডিলিট করতে চাই, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর 30 দিনের পরেই কিন্তু আমার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আমার মোবাইলে একটা SMS যাবে। তো আমি এখানে চাইলে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, নতুন কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। তো গাইস, ভিডিওটি আজ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর কি যেন, ও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।